নবী নবী কানে শুনি চোখে দেখি না, আয় খোদা পাক দেখাও সোনার মক্কা মদিনা, জোরে জোরে আল্লাহ হুম্মা এতিমামি গরিব আমি কাঁদি যারে যার, এতিমামি গরিব আমি কাঁদি যারে যার, পয়সা আমার নাই রে কাছে আমার যাওয়া হলো না, নবী নবী কানে শুনি চোখে দেখি না, আয় খোদা পাক দেখাও সোনার মক্কা মদিনা, জোরে জোরে আল্লাহ হুম্মা সাল্লি আলা দুনিয়াতে হইনি আর হবে না, এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলো না তো দূরের কথা সাহায়া মেলে না, নবী নবী কানে শুনি চোখে দেখি না, আয় খোদা পাক দেখাও সোনার মক্কা মদিনা, জোরে জোরে আল্লাহ হুম্মা তাওহীদ কি ডাঙ্কা আলামে বাজবা দিয়া কামলি ওলেনে পিপিক প্যালে কৌসার কে লুটেঙ্গে মজা জিভার ভার কে ইন্না আতয়না কাল কাউসার ফার্মা দিয়া কামলি ওলেনে, সবাই জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা খুব ভালো হচ্ছে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ুয়া বাজান দিবা রাতি, কলেমা সারা নেই কো গতি, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত তুলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আমার আল্লাহ আমরা গুনাহগার, আমরা বদকার সিয়াকার বান্দা তোমার, এই রাতের ঘুমকে হারাম করে দিয়ে
এই বালকির জমিনে বসে হাত দোকানা তুলিছি, আল্লাহ আমাদের গলা টাকান দিও না, আমাদের দূর দূর করে তাড়ি দিও না, একটাবার জীবনের গোনাগুলো মাফ করে দাও। আমার আল্লাহ এই মাহফিলে যারা বসে আমিন আমিন করেন, অনেকের আব্বা নেই, অনেকের মা জননী বেঁচে নেই, আজকের জনম জনমের ঘুম ঘুমিয়ে আজকের কবরে পাড়ি দিয়েছে। আয় আল্লাহ, যে মায়ের কোলে বসে আড়াই বছর দুগ্ধ পান করেছি, মার কোলে কত পায়খানা করেছি, মা জননী জনম দুঃখিনী আমাদের দুই গালে মা চুমা দিয়েছে, আব্বার কাছে খাবারের আবদার করেছি, আব্বা কত কষ্ট করে আমাদের গালে তুলে দিয়েছে। আয় আল্লাহ, এই মা বাবির কবরে আজাব যেন দিবা না, এই মা বাবির কবরটা নূরের বাগান আল্লাহ বানিয়ে দা। আয় আল্লাহ, আমরা জীবনে নবী দেখিনি, অনেকে নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি, রাতের বেলা শুলে চোখের পানিতে বালিশখানা ভিজে যায়, একবার নবীর যা দেখা জীবনে হলো না। আয় আল্লাহ, এই মহাবিলে বসে হাত ধোয়ানা তুলেছি, মাবুদু গো মরণের আগে জীবনে একটা বার সোনার মদিনা দেখি দি। আয় আল্লাহ, আমাদের মরণ একদিন হবে মাবুদু গো, তবে রাস্তায় মরণ যেন দেবা না, আল্লাহ বাজারে মরণ যেন দেবা না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণ হয়। আয় আল্লাহ, এইখানকার তরুণ তরুণ বন্ধুরা যুবকেরা আজকে অক্লান্ত পরিশ্রম করে এই বালকির ঈদ ময়দানে ঈসালা সব মাহফিল কায়েম করেছে। আয় আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের দিন ইমাম হাসান হোসেনের কাতারে ওদের লাইন টাল্লা বানিয়ে দি। ইন্না সলাতি অনুসুকি অমহায়ায়া অমামাতি লিল্লাহ রব্বিল আলামিন, আমিন 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 আমিন, বাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات মহাসম্মানীয় আজকের মহফিলের যোগ্য সভাপতি দিগার উলামায়ে দ্বীন, বিভিন্ন গ্রাম থেকে আগত আমার ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাপতি মা ও বোনেরা, আল্লাহর দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া, যিনি আজ আমাকে আপনাকে কোন হসপিটালের বারান্দায় না শুবিয়ে পবিত্র মহফিলে বসার মতো তৌফিক দিয়েছেন, তাই মালিকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। জোরে চিল্লে চিল্লে বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন। আপনারা জানেন এই পৃথিবীর মালিক আমার আল্লাহ, যিনি যাই ইচ্ছা তাই করতে পারে। যেমন আপনারা চোখে দেখছেন, ইন্টারনেট খুলে আপনারা বুঝতে পারছেন,
তুরস্কের মতো জায়গা, একই সঙ্গে 10 মিনিট সময় দিল না, 30 থেকে 40 হাজার মানুষ তার আজকের চলে গেল। জি একটু ভাবলেন, একটু ভাবছেন, আজকে যারা আমরা ঘুরছি, যারা বাড়ি বাড়ি কুটুম খাচ্ছি, এই মহফিলে আসা দরকার ছিল না? এই মহফিলে বসার উচিত ছিল না? কি জন্য ঘুরছ? হ্যাঁ, সারা জীবন তো ঘুরলে, জীবনে কি পেলে বাবা? আজকে তোমার মা ঘুরে কবরে গেছে, তোমার বাপ ঘুরে কবরে গেছে, তোমার নানা নানি দা দাদি তারা ঘুরে আজকের কবরে গেছে বাবা। তুমি একদিন, আমি একদিন যাব, যাব সেই কবরের পুঁজিটা তো এখানে করতে হবে। জি খালি হাতে গেলে তো কিছু পাবে না, এজন্য বলছি যত ভাই আমার এদিক ওদিকে ঘুরছেন, এখনো পর্যন্ত মহফিলে চলে আসেন, আমি গোনাগার যখন এসেছি একটু খাস করে দোয়া করবো আপনাদের জন্য, কারণ এটা হচ্ছে রহমতের মজলিস, এটা হচ্ছে নাজাতের মজলিস। জি আজকে আমরা মুসলমান আল্লাহকে ভুলে গেছি, নবীকে ভুলে গেছি, তাই বড় বিপদের মাঝখানে পড়ে আছে। ভুলবেন না, ভুলবেন না, আল্লাহর কোরআন নিয়ামতি কালাম পরিষ্কার করে বলে দিয়েছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক নিজে বললেন, ও বান্দা তোরা আমার স্মরণ করবি, তোরা আমার আল্লাহ বলে ডাকবি, যখন আল্লাহ বলে ডাকবি, আমি তোর এমন মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, দুনিয়ার কেউ তোর নাম বললে, তোর নাম শুনলে কেউ ডাক সাড়া দেয় না, আমি আল্লাহ যখন ডাকবি আমি ডাকের জবাব দিয়ে দে। একটু জোরে বলতে পারলেন না? জি আল্লাহকে ডাকতে হয়, স্মরণ করতে হয়। ভাইরা বাবা জিরা, আজ আমরা দুনিয়া দুনিয়া করে বাবা পাগল হয়ে যাচ্ছি মুসলমান। ও ভাইরা রে, এই দুনিয়া দুনিয়া যারা করত, আজ তারা দুনিয়ার জমিনে বেঁচে নাই, কাপন পরে তারা কবরে গেছে। আপনার মা, আপনার বাপ আজকে কবরের কাছে যে একটুখানি ডেকে দেখুন, আর ডাকের জবাব দেয় না, আজ তারা দুনিয়াতে চলে গেছে, বিদায় লিয়েছে বাবা। ওই কবরে হাউ হাউ করে কাঁদছে, একটু নেকি দাও, একটু সব দাও, ওরা ওলা সুন্দর বাড়িটা তোমার করেলাম বাবা, আজ বাগান ভরা গাছ, আজকের বাগান ভরা গাছ, পুকুর ভরা মাছ, সব তোমার জন্য কেটেছি মুসলমান সন্তান, একবার আমার জন্য তুমি কিছু করলে না, আমার জন্য একটু কবরে সব পৌঁছে দে। বলুন আমরা করেছি বাবা, তাদের নামে আমরা একটু কেঁদেছি, তাদের নামে আমরা সবরস্থানি করেছি, বলুন কপাল ফাটা, আজকে কিছু করতে পারিনি, শুধু ছুটছি, ছুটে 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 কি পাচ্ছি, গ্যাস্ট্রিক আলসার, ছুটে ছুটে কি পাচ্ছি, ব্লাড সুগার, কি পাচ্ছি, হাই প্রেশার, হা পাচ্ছে, শেষ, এই তো পেলে, এই তো পেলে, এখনো পর্যন্ত মসজিদ চিনলে না, এখনো পর্যন্ত কবরের পুঁজি করলে না, কবে করবে বাবা? এজন্য বলছি এখনো ফিরে আসে, এখনো চলে আসে। এই যে চাঁদ, এটা হচ্ছে রজবের চাঁদ, একটু জোরে বলতে পারলেন না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? এটা কোন চাঁদ বললাম? হ্যাঁ রজবের চাঁদ, কত বড় মর্তবার চাঁদ, কত বড় নিয়ামতের চাঁদ, একটু ভেবেছেন? একটু ইকোটা কমিয়ে রাখে। এই যে চাঁদ আজকের আমরা পেয়েছি বাবা, আজকের আমাদের দিল খোশ। জি আজকের আমরা যে নবীর উম্মত, জি এই মাসের 26 তারিখ দিবাগত রাত আমার নবী
আল্লাহর বাড়ি গিয়েছিলেন জি কোথায় লেখা আছে কোরআন পাকে কত পারা 15 পারা খুলে দেখুন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর আমার আল্লাহ পাক ডাক দিলেন জিবরিল তুমি আমার বন্ধুর কাছে চলে যাও ও জিবরিল আমার বন্ধুকে তুমি একবার নিয়ে এসো আমার বাড়িতে আমি আল্লাহ একটু মেহমানদারি করি ও ভাই বিশ্বনবী শুয়েছিলেন মা উম্মে হানির ঘরে হযরতে জিবরিল চলে এলেন সঙ্গে ছিল বরাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর উনি বরাক নিয়ে চলে এলেন ও নবী আর শুলে হবে না আপনি উঠে পড়ুন আল্লাহর বাড়ি আপনার যেতে হবে আমি বোরাক নিয়ে এসেছি আমার নবী পাক উঠে পড়লেন উযু করে নিলেন ঘরের দরজাখানা টেনে দিলেন ওই বোরাকের কাছে গেলেন বোরাক নবীকে নিয়ে চলবে কিন্তু বোরাক কাঁদে চোখের পানিগুলো ফেলতে লেগেছে বোরাকের চোখের পানি পড়তে লেগেছে আমার নবী ওই বোরাককে ডেকে বললেন ও বোরাক তুমি কাঁদছো কেন আমি আল্লাহর বাড়ি যাব তুমি কাঁদছো কেন ওই বোরাককে দেখে দে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি আনন্দে কাঁদছি রে আর একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না বোরাক বলছে হুজুর আমি আনন্দে কাঁদছি আমার নবী পাক দেখে বলছে বোরা তোমার আমার আনন্দের কান্না কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার পৃষ্ঠে চড়বেন আমার জীবন সৌভাগ্য আপনি তো মুসা নবীর মতো নবী না লুত নবীর মতো নবী না ইয়াহা নবীর মতো নবী না যাকে নবীর মতো নবী না আপনি হলেন নবীদের নবী আপনি হলেন নবীদের নেতা আজ আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়ি যাবেন আমার জীবনটা সৌভাগ্য আমার মনটা ভরে গেছে ও নবী একটা কথা আপনাকে বলবো আমার কথা রাখতে হবে আমার নবী পাক বলেন বোরাক তুমি কি বলবে বলো ওই বোরাক বলেছিল নবী গো কিয়ামতের ময়দানে দুনিয়ার বুকে যখন আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়িতে যাচ্ছেন কিয়ামতের ময়দানে আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যেতে হবে কি বুঝলে হ্যাঁ আমার নবীকে নিতে এসেছে একটা বোরাক সেই বোরাক বলছে হুজুর আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়ি যেতে হবে আর কিয়ামতের ময়দানে আমার পৃষ্ঠে চড়ে জান্নাতে যাবেন হুজুর আপনি ওয়াদা করুন আহ জি আমার নবী পাক শুনে বললেন বোরাক আমি জবান দিলাম কিয়ামতে তোমার পৃষ্ঠে চড়ে আমি জান্নাতে যাব জোরে বলুন আর একটু জোরে বলুন আমার নবী পাক বললেন বোরাক তাহলে আমার একটা কথা আছে কি আয় বরাক কিয়ামতের ময়দানে তোমার পৃষ্ঠে চড়ে জান্নাতে যাব বেহেশতে যাব কিন্তু একটা কথা তোমার বলে দেই ওই কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত মুতানিরা তোমার পৃষ্ঠে চড়ে জান্নাতে যাবে কি গো আমাদের কথা ভুলতে পেরেছে হ্যাঁ আমাদের কথা মন থেকে মুছতে পেরেছেন কত বড় দয়ার নবী কত বড় রহমতের নবী তিনি আল্লাহর বেহেশতে যাবেন আল্লাহর বাড়ি যাবেন কিন্তু হর হামেশা আমার আপার কথা বললেন চিল্লে বলুন জোরে বলুন আর আমরা মুসলমান আমরা নিজের কথা ভুলে যাই হ্যাঁ এবার সরকার ঘর দেছিল অনেকের নাম উঠিনি বিডি অফিসে ঘুরতেছে কাগজ লেন আমার নাম নি আমার নাম নি আমার দেবে না আল্লাহু আকবার একবার বিডিও অফিস বলেছে আমার স্বাস্থ্যবার ঘর নিয়েও কেন দাও আমার ফুতবার ঘর নিয়েও কেন দাও গ্রামের ঝুপড়ি ঘরও কেন দাও
নিজে নিজে ঘুরতেছে, আমার নাম নি, আমার দেয়নি। আল্লাহ আকবার, চিন্তা করেছে আজ আমার আছি কোথা, আজ আমার আছি কোথা? শুধু নিজের চিন্তা করে চলেছি বাবা, নিজের চিন্তা করে চলেছি, পাশের চিন্তা করিনি। এই জন্য তো আজকের আমরা মার খাচ্ছি বাবা, আমরা মার খাচ্ছি। জি আল্লাহ আকবার। এই জন্য বলছি বাবা এখনো ফিরে এসো, যারা কুটুম্ব বাড়ি আছো খাওয়া যদি হয়ে যায় এখানে চলে এসো। কি হ্যাঁ, আমরা তো খুব চালাক বাবা। আমি দেখলো আমার ভাই, আমার ভাই ছিল, আমি গাড়ি নিয়ে যখন আসি বাবা মোটর সাইকেলে হুড়ুড় করে চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। আমি বুঝলো খাবার শেষ, খাবার শেষ, চলে যাচ্ছে, বেইর বাড়ি এসে। আল্লাহ আকবার, বেয়ও সেরো জোগাড় করেছে, খাসির গোশ, গরুর গোশ, মুরগির গোশ, ডিম, মাছ। কালকে বাড়ি গিয়ে কুটুম্ব চার দোকানে, জি আল্লাহ আকবার, এটু করে দেবে। সত্যি বেই হুলকুন পর্যন্ত তুলে দিস, খাবাকারে বলে যমন খাসির গোশ তমন গরুর গোশ। জি আল্লাহ আকবার, কি নাম! এই সামনে বছরে দাউদ করে ওই বেইরি ডাল আর কুমড়ো দিয়ে দিন, তোমার নাম কিরম করে দেখি। পরের বছর ডাল আর কুমড়ো দিলে কি বলবে, ওরাম বেই করিলুম কেন, কি ঠিক না? জি আল্লাহ আকবার। এই জন্য বলছি বাবা একটু ফিরে এসো, ফিরে এসো, আল্লাহকে চেনো, নবীকে চেনো, লাভ হবে। একটু তকবীর দেবো। এই বুড়ো বাপ, এই তুই ঠান্ডা হ, তকবীর দেবো একটু। সবাই কি বলছেন, দেবো? সব গলা ঠিক আছে তো? হ্যাঁ আল্লাহ আকবার। আল্লাহর নাম নিতে গেলে আমাদের গলা অন্যরকম হয়, হ্যাঁ গলা অন্যরকম। আবার যখন পঞ্চায়েতে টাকা নেই ওর গলার জোর কি আমার আগে দাও, ও বাবা। আর আল্লাহর কাজে গেলি তখন দেখি গলা কেরাম, নারায় তকবীর, একটু আস্তে দাও, অত জোরে দে গলা বসে যাবে না। নারায় তকবীর, নারায় তকবীর, নারায় তকবীর, সিলসিলায় হক ফুরফুরা শরীফ, সিলসিলায় হক ফুরফুরা শরীফ, বালকি ঈদ ময়দানে মহান ইসালের সওয়াব, বালকি ঈদ ময়দানে মহান ইসালের সওয়াব, নারায় তাকবীর। বাহ বাহ, খুব সুন্দর হয়েছে, একটু কালেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা। বাহ সুন্দর হচ্ছে, পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, খুব ভালো হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কালবি গাইরুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, খুব ভালো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর মহাপদের সঙ্গে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা, বাহ ভালো হচ্ছে, নদীর মাঝে তুফান ওঠে কেমনে হবি পার, দয়ার নবী মাঝি তোমার করবে পারে পার, হাসান হোসেন টাড়বে দাঁত মা ফাতেমার, আলী হবে মাস্টার করবে তোমার পার, জোর জোরে আল্লাহ হুম্মা। আহ পড়ুন, খুব ভালো হচ্ছে, ওহলালে ও ভাইরা
বাবা জিরা আমার মা বোনেরা বেটিরা সোনা চাঁদেরা আমি একটু একটু করে আপনাদের মগজে দেই আপনারা মনে রাখবেন আমার নবী পাক মিয়ারাজে গেলেন আল্লাহর বাড়ি গেলেন আল্লাহর দিদারে গেলেন আল্লাহর কাছে গেলেন এইবার যাবার পরে আমার নবী পাক কি করলেন আপার বোরাক থেকে লাভার পরে এইবারে পাইছিল জুতো বাবা ওই জুতো দুটো আমার নবী পাক খুলে নিচ্ছে ও ভাইরা রে নবীজির পাইছিল মক্কা শরীফের জুতো আমার নবী জুতো দুটো খুলে নিচ্ছে আল্লাহ পাক ডেকে বলছে বন্ধু তুমি জুতোয় হাত দিচ্ছ কেন আমার নবী পাক বলছে আল্লাহ আমি জুতো পাই দিয়ে আপনার বাড়ি কি করে যাব আমি কোন রাজা বাদশার বাড়ি যাচ্ছি না আমি কোন এমএলএ মন্ত্রীর বাড়ি যাচ্ছি না আমি কোন বলে না আপার বলে না শাহনশার বাড়ি যাচ্ছি না আপনি হলেন তামাম ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ আপনার বাড়ি জুতো পাই দিয়ে কি করে যাব মুসা নবীকে আপনি বলতেন জুতো খুলি ওঠো আজকে আমি কিন্তু জুতো পাই দিয়ে কি করে যাব এজন্য যেতে পাচ্ছি না আমার আল্লাহ বলে নবী গো ওই মুসার জুতো আর তোমার জুতো এক করতে যেও না ও নবী রে তোমার জুতোর মূল্য কত তুমি শুনে নাও প্রত্যেক দিন আমার আরশাজ কাঁদে তোমার পায়ের জুতোর ধুলো নেবে বলে নবীর পায়ের ধুলোর দাম যদি এত হয় আমার নবীর দাম কত আমার রসুলের মূল্য কত আর সেই নবীর উম্মত আমি আপনি জি একটু ভেবেছে আমার আল্লাহ ডেকে বলেন বন্ধু তোমার জুতোর ধুলো নিয়ে আমার আরশাজি মাসকের ধন্য হবে তুমি জুতো পাই দিয়ে চলে এসো আমার নবী পাক জুতো পাই দিয়ে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন মতির চেয়ার আমার নবী পাক বসে গেলেন আপার টেবিলের উপরে জান্নাতের দুধ মধু জান্নাতের নাস্তা আমার আল্লাহ সব সাজিয়ে রেখে দিয়েছেন ও নবী তোমার মা নেই বাপ নেই তুই এতিম মানুষ এই লাও তুমি জান ভরে খাও আমি আল্লাহ মেহমানদারি করি ও ভাইরা রে রহমতের নবী বসে যদি খাবি না খাবে না আমার আল্লাহ পাক ডেকে বলছে বন্ধু কেন খাবে না আমি তো তোমার জন্য জোগাড় করেছি তোমার জন্য জান্নাতের নাজনি আমার ঠিক করেছি কেন তুমি খাবে না আমার নবী বলে আল্লাহ আমি খাবো না আল্লাহ আমি খাবো না আমার নবী বলে বন্ধু তোমার মা নেই বাপ নেই তুমি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াও কত কষ্ট জীবনে পাও ও নবী একটু জান পরে খাও আমি আল্লাহ মেহমানদারি করছি ও ভাইরা রে ও তরুণ যুবক বন্ধুরা মা বোনেরা বেটিরা আমার নবী পাক ওই দিন কি বলেছিল ও আল্লাহ আমি খাবো না ও আল্লাহ আমি খাবো না তবে আজকে যদি খেতে পারি আমি খেতে পারি আমার গুনাহের উম্মত মুতানিরা তারা কি খাবে রে আল্লাহ আমি যদি জান্নাতের দুধ মধু খাই আমি যদি জান্নাতের নাস্তা খাই আমার উম্মতেরা কি খাবে কত বড় নবী হ্যাঁ জি একবার ভেবেছেন এই কথার ওজন কত চিন্তা করেছেন একটু বালিশে চিন্তা করবেন মাথা দিয়ে দুদিন পরে তো কাফন পরব দুদিন পরে তো কাফন পরব তোমার মা পড়েছে বাপ পড়েছে বড় ভাই পড়েছে দাদা পড়েছে আমি তুমি কাফন পরে চলে যাব একটু ভাববে শুধু দুনিয়া দুনিয়ার আও দিও না আল্লাহু আকবার জি মোড়ে একটা বাড়ি করেছে সুন্দর বাড়ি মন পোষাচ্ছে না বসিরাটে বাড়ি করব জমি কিনে বসিরাটে বাড়ি করলো মন পোষাচ্ছে না বারাসাত বাড়ি করব বারাসাত একটু জমি কিনে বারাসাত আল্লাহ টাকা দিয়েছে বাড়ি করলো মন পোষাচ্ছে না সল লেগে করব সল লেগে জি সল লেগে করব এইবার সল লেগে বাড়ি করেছে রং টং সব ঠিক এইবার বাড়ি উঠতে যাবে হঠাৎ বুকি ব্যথা এই কমনে ব্যথা
বুকি ব্যথা, চাচা কাঁথে পড়তে, হ্যাঁ আল্লাহ বলতে তোর ঘরে উঠতে হবে না, তুই পিজিতে গিয়ে শুয়ে যা, যা পিজিতে যা। দেখেছো বাপ, আশা মেটে না, আশা মেটে না, শুধুই ছুটছি আউ দিচ্ছি সব লোবো, কিন্তু বুকে একটু ব্যথা উঠেছে সব শেষ। এ চিন্তা করলে না, এ চিন্তা করলে না, এ পর্যন্ত কত লোকের জানাজা পড়েছে, এই এ পর্যন্ত কত লোকের জানাজা পড়েছে, কত লোকের মাটি দিয়েছে, মনে করছেন আমরা চিরকাল থাকবো এখানে নাকি? এটা থাকার জায়গা, এটা হচ্ছে মুসাফিরখানা, এটা মুসাফিরখানা। জি মেটিয়া বুড়ু জলসা করতে গেছি, মেটিয়া বুড়ু আল্লাহ তোদের টাকা দিয়েছে বাপ। গত বছর আগে গরমের সময়, জি আমার যেখানে বসার জায়গা করতে বাপ, খুব ফার্স্ট ক্লাস জায়গা, আর কোটিপতি তোরা, কোটি কোটি টাকার মালিক, একটা একটা গরু কেনে কত জানেন, 90,000, 80,000, 1,00,000। সে আমাদের এখানে সে গরু কত বিক্রি জানো, 30,000, 35,000 এখানে বিক্রি হয়। ওরা পাল্লা পাল্লি দিয়ে কেনে, আর কোরবানের আগের দিন ওই শিঙি ফিতে বাঁধে আর রাস্তায় ঘোরায়, কিরম হচ্ছে গরু, কিরম হচ্ছে গরু। জি লোকে দেখায় একটা ছাগল 25,000 কিনতেছে, 65,000 টাকা দিয়েছে। জি এইবার আমার একটু বসেছি বাবা, আমি বুয়ারিয়ালে বললাম বাবা একটু বাথরুমে যাবো, পায়খানে যাব, ঘর কই? আমার বলছে হুজুর ওই পাশে ঘরের সংলগ্ন। আমি এবার দরজা খুলে দেখি এসি ঠান্ডা বের, আমি বলতে আল্লাহ তো এসি। এবার আমি বাড়িয়ালে বললাম বাবাজি হ্যাঁ এটাই ঠান্ডা কেন, তা বলতে এসি। আমি বললাম আমার জীবনে তো এসি নেই, একটু ভালো করে ঝাড়ি, মন খুলে ঝাড়লুম বসে, ঠান্ডা তো। এইবার বেরিয়েছি, হাল বাবু দুটো খেতে দাও মহাফিলে যাব, এবার লাইন করে বসছি বাবা খেত দিয়েছি, ওই বাড়িওয়ালা ছোট মেয়ে খাদিম করছে, হ্যাঁ এবার সবার মিষ্টি দিচ্ছে, এসি আলাদা দেয় না, এসি আলাদা দেয় না, এসি আলা বলছে আমার একটা মিষ্টি দে। মেয়ে বলতে মরবি, বলছে আমি এনেছি না, তো বলতে তুই আনবি কিনবি দেখবি খাবি নে, 450 সুগার। আমি জিজ্ঞেস করছি চাষা ঝাড়বা না এসিতে, তো বলছে বাবু এক কুলি করে বেরোয় 3 দিন পর। আচ্ছা ফিল্ম শেষ, ফিল্ম শেষ, এসি করবি তুই ঝাড়বি না অন্য লোক ঝাড়বে, এটা আমার খোদার খেলা, কার খেলা, কার খেলা? তুমি রং চং বাড়ি করবা, তুমি ভোগ করতে পারবে না, তুমি ভোগ করতে পারবে না। হ্যাঁ এটা মনে রেখে কাজ করো বাবা, এই জিদগা করেছেন আমি খুব খুশি বাবা, এইটি আপনার জীবনের পথ খরচ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জীবনের পথ খরচ, এইটা এই যে রেখেছেন, এই যে দিয়েছেন, এই যে আপনারা সাউনি করেছেন, এইটা জীবনের পথ খরচ। জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলতে হবে, জি সেজন্য বলছি বাবা এখনো ফিরে আসেন। আল্লাহর নবী বলে আমি খাবো না, আল্লাহ পাক বলল কেন বন্ধু খাবে না, তুমি গরিব মানুষ কেন খাবে না, একটু খাও খাও খাও, না 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 আমি খাবো না খাবো না। আল্লাহ বলে কেন তুমি খাবে না, কারণটা কি? আমার নবী পাক দেখব আল্লাহ এই জান্নাতের দুধ মধু আমি খাবো, জান্নাতের নাস্তা খাবো, আমার উম্মতেরা কি খাবে, চিন্তা করেছে? আমার আল্লাহ বলেছিলেন বন্ধু কেঁদো না, অ বন্ধু কেঁদো না, অ বন্ধু চোখের মানি পেলো না, তুমি গরিব মানুষ, মা নেই বাপ নেই, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াও, পেটে পাথর বেঁধে জীবন কাটাও, কতবার বলেছি তুমি লাও, তুমি তো নিতে চাওনি, কিন্তু আজকে যখন তুমি কাঁদছো বলছো তোমার উম্মতের জন্য আমি একটা নিয়ামত দেব। আল্লাহ কি নিয়ামত দেবে, কি নিয়ামত দেবে? আর আল্লাহ পাক ডেকে বললেন, কোরআন পাকে নক করা হয়েছে, ইন্না আতয়না কাল কাউসার ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার, আমার আল্লাহ পাক দেখে বলেন ও বন্ধু তুমি উনিকে দিও, কিয়ামতের ময়দানে 1 মাইল দূরে সূর্য দাঁড়াবে, জমিন পড়ে তামা হবে, মাথার ঘেন টকবক করে ফুটবে, পানির জন্য মানুষ কাতরাবে, পানি 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 পানি, কিয়ামতে পানি পাবে না, কোনো কল থাকবে না, পুকুর থাকবে না, নদী নাল থাকবে না, শুধু মাঠ আর মাঠ, কিয়ামতের মাঠ। ওই দিন নবী গো তোমার হাতে একটা নিয়ামত দেব, ওই নিয়ামতের নাম হচ্ছে আবে কওসারের পানি।
ওইটা আমি তোমার হাতে দেব, অন্য কোন নবী পাবে না, একমাত্র তুমি পাবে। আর তুমি ইচ্ছা করে ওই আবে কাউসারের পানি তোমার উম্মতের খাইয়ে দেবা। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? সেই কাউসারের পানি আমার নবীর হাতে আমরা খাবো। একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। সবাই মনে মনে করছে হুজুর আপনি যা বলেছেন আমরা সবাই খাবো। হ্যাঁ, আল্লাহ কপালে রাখলে খাবে বাবা, তবে কয়েকটা লোক খাবে না, মিথ্যেবাদী, মিথ্যে কথার বাক্স। ও কিন্তু কিয়ামতে পানি পাবে না, ও ঘরবে জি আল ঠেলা, এর মধ্যে নিয়ে আল ঠেলা। আল্লাহ আকবার, জমি দেশে ভাগে চাষা ভাগরা করলে আমার জমি, আবার মসজিদে নামাজ পড়ে আর দাড়ি থার দিচ্ছে, সুবহান আল্লাহ, শুধু মর একটুখানি, একটু মর। গরিব মানুষ দেশে জমি ভাগরা করলে বসে রয়েছে, জি কাজ হবে বাপ, কাজ হবে। এই জন্য বলছি বাবা, সে আবে কৌসারের পানি খেতে গেলে নবীর গোলাম হতে হবে, নবীর প্রেমের মালা গলায় পড়তে হবে, তবে তুমি আবে কৌসারের পানি পাবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, জি। আমি বেশি আলোচনা করব না, এই আবে কৌসারের পানি কারা পাবে? আমার বসিরাটের পীর। জোরে বলুন, চিল্লে বলুন, আবে কৌসারের পানি কে পাবে? আমার দরগাপুরি পীর। আবে কৌসার পানি কে পাবে? আমার পানি গোবরার পীর। আবে কৌসার পানি কে পাবে? আমার মুজাদ্দিদ জামান, আমার দাদা পীর। জীবন তৈরি করে গেছে, নবীর প্রেমের মালা গলায় পড়ে গেছে, ওনারা কৌসার পানি খাবে, আর তুমি আমি ঘুরবো ঘুরবো। এজন্য বলছি বাবা, নিঃশ্বাস যতক্ষণ যাতাস করে কাজটা করো, চালাকি করতে যেও না, কথা কথা হাতা গুটকো না, লস, তোমার জীবনটা বেকার। ছেলে মেয়ে বউ তোমার কেউ নেই, এক্ষুনি মরে থাকো বাবা। এই করুণা হয়ে গেল, দেখতে পেয়েছেন তো করুণা রোগটা, দেখতে পেলেন তো কি রোগ? জি, যদি ভাইরাস, যদি রক্তে ভাইরাস পেয়েছে করুণা, তোমার পাশে কেউ নেই, ঠিক না ভুল বলছি? বউ পর্যন্ত পালাচ্ছে, নাকে কাপড় দেবো তো আমার হবে কি, ঠিক না? জি, হাতে নাতে তার প্রমাণ পেলেন তো বাবা, হাতে নাতে তার প্রমাণ পেলেন তো বাবা। এই জন্য বলছি বাবা, দুনিয়ায় কেউ কারুন না। এই বসিরাটের পীরের নামটা কেন করলাম? বসিরাটের পীরের নামটা কেন করলাম? আহা, এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ আমার বসিরাট পীরের মজার যেয়ে দোয়া করে চোখের পানি ফেলছে না, ফেলছে না। জি, এখনো পর্যন্ত লাখ লাখ মানুষ আমার বসিরাট পীরের নাম করছে না, করছে না, করছে না, এই করছে না। হ্যাঁ জি, আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বাবা জীবন তৈরি করে বসিরাটে ঘুমিয়ে আছেন, লাখ লাখ মানুষ আমার বসিরাট পীরের মজারে যায়, চোখের পানিগুলো ফেলে, যদি বসিরাটের পীর বেঁচে থাকতো বাবা, বুকে কোলে তুলে নিত রে, এত ভালোবাসতো। না 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 না, আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন উনি দাদা পীরের ভক্ত ছিলেন, দাদা পীরের গোলাম ছিলেন, দাদা পীরের প্রেমের পাগল ছিলেন বাবা। সারাটা জীবন আমার দাদা পীরের পেশাবের পানি তুলে দাদা পীরের গোলামি করে জীবন কাটিয়েছে, আমার দাদা পীরের মহাব্বতে জীবন কাটিয়েছে। ও বালকির ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, তোমরা জানো না, জানো না, একটু তোমাদের বুঝে দেই বাবা, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সোনা, দাদা হুজুর পীর কেবলা সোনা, তাই সোনার কাছে কাছে সোনা কষ্টি পাথরে যাচাই করে আমার দাদা পীর বুঝতে পেরেছে ইনি আমার সোনা, তাই বাবা কোলে তুলে নিয়েছে। ও ভাইরা রে, ফুরফুরা শরীফ গেলে একটু লক্ষ্য করে দেখবেন, আমার মেঝি হুজুর পীরকালের বাড়ির পাশে বিরাট টিনের ঘর আছে বাবা, ওই টিনের ঘরের ভিতরে একটা পালকি তোলা আছে। কি তোলা আছে? পালকি। আমার দাদা পীর ওই পালকিতে করে জলসা যেত, তখন এত গাড়ি ছিল না, এই এত গাড়ি ছিল না, এখন তো হাতান্তর গাড়ি, কটা গাড়ির নাম বলবো, হাতান্তর গাড়ি। আমার গাড়িতে মেরিস ইঞ্জিন ভ্যান আমার রাস করতে, কি বিপদ! আমি বলি তুই তো মারলি, তোর তো খরচা দাও, কি বিপদ বলেন দেখি। আর ও কত ব্রেক নি বাবা, একেন যদি ব্রেক করে 20 হাত, আল্লাহ, আমাদের গাড়ি মারলি কিন্তু
দাঁড় করে কিন্তু ওদের তো তা না বাবা, আবার রাশ এই সন্ধ্যেবেলা চলে লাইট নি গড় গড় করে যাচ্ছে কি ঠিক কিনা বলো, কত গাড়ির কথা বলবো বাপ, দুঃখ লাগে যে এই জন্য বলছি বাবা আমার দাদা হুজুর ফির কেবলান উনি পালকিতে জলসা যেতেন, পালকি এখনো তোলা আছে ফুরফুরে গেলে দেখে আসবেন বাবা, আল্লাহ আকবার, হ্যাঁ চারজন আমার দাদা পীরের পালকিটা কাঁধে খুলিয়ে যেতেন, জোরে বলুন চিল্লে বলুন, আর আমার বসিরাটের পীর আর বড় বড় আলেম সব পিছন পিছন হেঁটে যেত, জোরে বলুন আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আমার বসিরাটের পীরকে ডাকতো, ও বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা তুমি আমার পালকিতে এসো বাবা, আল্লাহ তোমার এলেম দিয়েছে বাবা, আল্লাহ তোমার সম্মান দিয়েছে বাবা, কোষ্ঠী পাত্রে যাচাই করে বুঝতে পেরেছে কত এলেম ওনার, ও ভাইরা তার দাদা পীর ডাকতেন বাবা রুহুল আমিন তুমি আমার পালকিতে বসো, না 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 আমার বসিরাটের পীর বলতে হুজুর আমি পালকিতে বসবো না আমি হেঁটে হেঁটে যাব, আমার দাদা হুজুর পীরকে বলতো বা কেন হাঁটবে কেন পালকিতে বসবে না, আমার বসিরাটের পীর বলতে হুজুর না 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 আমি যদি পালকিতে বসি ছোট্ট পালকি আমার পা যদি আপনার গায়ে লেগে যায় আল্লাহর কাছে কি জবাব দেব, কি বুঝলে ডেমাকে গেছে গেছে কি ভক্তি করতো বসিরাটের পীর, আমার কালী মূল্য হুজুর তখন বেঁচে আছে বাবা, আমার এলাকার কিছু ছেলে যুবক ওরা বলছে হুজুর আমার একটু মুড়ি ধবার নিয়ে তুমি যাবা, এত ভালো কাজ আমি যেতে অসুবিধা কি, ওরা আবার টাটা সময় করেছে বাবা আমার লিগ গেছে, আমি কালী মূল্য হুজুরের ওখানে গেছি হুজুর তখন বেঁচে আছে বাবা, হুজুর আবার দুপুরের বিরিয়ানি দিয়েছে জি খেয়ে মুড়ি ধুয়ে ফিরে আসছি, বালি বিড়ি পার হয়ে একটু চা খাবো দেড়কি বিড়ি খাচ্ছে, আমি গাড়িতে লে বলছে হ্যাঁ ফুরফুরা শরীফ খেলি হুজুরের হাতে হাত দিয়ে মুড়ি ধরি আর বিড়ি খাচ্ছি, আমার বলতে আমার ফুরফুরা খাচ্ছি বালি বিড়িজি খাচ্ছি, আচ্ছা বলো দিন দেখি এই জাতের লাই ফুরফুরা লিগিস জি, আজকের বিড়ি ছাড়তে পারলি না ফুরফুরে যাচ্ছিস, আর আমার বসিরাটের পীর হেঁটে যেত পালকিতে বসতো না, আল্লাহর ওলি রুহুল আমিন পীর হুজুর কেবলা আমার দাদা পীরের জুতো দোকান উনি নিজে মাথায় করে নিতেন, আব্বা জান গো এত ভক্ত আলেম ছিল কেউ জুতো লিত না, আমার বসিরাটের পীর জুতো লিতে আমার দাদা পীর বলতেন ও বাবা রুহুল আমিন আল্লাহ তোর এলেম দিয়েছে বাবা আমার জুতো তুমি মাথায় করে নিচ্ছ কেন, জুতো দুটো নিচো করো তুমি মাথায় করলে কেন বাবা, আল্লাহ তোর এলমের দরিয়া বানিয়েছে বাবা, আমার বসিরাটের পীর যেতেন আর বলতেন আমার পীর গো আপার জুতো মাথায় কেন, রুহুল আমিনের বুকটা যে তালা ফেড়ে দিত আপার জুতো দোকানা আমি রুহুল আমিন বুকের মধ্যে লিতা, ও তরুণ যুবক বন্ধু কি বলবো আমার দাদা হুজুর পীর খেল পালকিতে বসে দোয়া করতে লাগলেন, ও বাবা রুহুল আমিন আজ মান সম্মান দিয়ে তাকালে না নিজের ইজ্জত দিয়ে তাকালে না আমার জুতোরা তো সম্মান দিয়েছ মাথায় করি তুমি যখন হেঁটেছ বাবা আমি তোমার জন্য দোয়া করছি বাবা কোনো চিন্তা করবে না একদিন তোমার জুতোগুলো বাংলা আসামের মানুষ মাথায় করে বয়ে বয়ে বেড়াবে, এমনি মজারে যাচ্ছে দোয়া করতি, এই এমনি মজারে যাচ্ছে দোয়া করতি, নতুন পটল উঠেছে বসের লিয়াচ্ছে বেগুন উঠেছে বসের হুজুর দের লিয়াচ্ছে বড় মাছ ধরেছে হুজুর দের লিয়াচ্ছে, কামি খোকা ভাই এত আজ করে আমার বাড়িতে কেউ লে যায় না কি ওকে লে যাচ্ছে কেন ভক্তিতে মুক্তি লেগেলি কাজ হবে বাবা কাজ হবে, আমার মনিরুল আমিন ভার কাছে তিনটে ভেকটি মাছ নিয়ে গেছে মালঞ্চ থেকে আর মাছ দেখলে লোভ লাগে বাবা প্যাকেট সারা ল্যাজ বেরিয়ে গেছে, আমি বলছি হারা এ কার লাইছিস কার দিবি, বলছে মনিরুল আমিন সাহেবের দেব, উনি তদবির কর দিয়েছিল এবার ভালো লাভ হয়েছে তা তিনটে ভেকটি মাছ আমি ওনার দেব, আমি বলে আমি খোকা ভাই চিনিস নে আমার একটা দে ওকে দুটো দে, তা বলছে তোমার দেবো কেন হুজুর তদবির করতেছিল লাভ বেশি হয়েছে তাই মাছ লাইছে হুজুরির দেবো, আচ্ছা আমার তদবির দেবো নি সামনে বছর লাভ পাবে, আমার বলতে তুমি তদবির দিলি পোকা হবে সব
দেখেছে ভক্তি কিরাম বাবা আর আমাদের মত কিছু বক্তা মৌলি বলে বলে বেড়াচ্ছে সব বর্ষী রাখ দেখছো সব বর্ষী রাখ দেখছো তা দেবে না তো তোর কাজ দেবে আমার জেন্দা পীর বসিয়াটের পীর জোরে বলে সুবহানাল্লাহ চিল্লে বলে সুবহানাল্লাহ জি আমি বসিয়াটের পীরের কথা বেশি বলতে আসিনি বাবা একটুখানি বলে দেই বাবা এই কয়েক সপ্তাহ হলো আমি উমরাতে ফিরেছি বাবা আমার নবীর দেশে ফিরেছি বাবা 2001 সালে হজে গেছিলাম আর এবারে তো উমরা হজে গেলাম কি বলবো বাবা আমার দাদা হুজুর পীর কেবলা যেখানে ওয়াজ করেছিল আপনারা শুনেছেন বোধহয় আমার দাদা পীর যেখানে ওয়াজ করেছিল আরবের মতো জায়গায় চামড়ার চোখে দেখে আসবেন কাবা শরীফের পাশে সাউলাতুন নিসা মাদ্রাসা ওখানে আমার দাদা পীর ওয়াজ করেছিল জোরে বলুন সুবহানাল্লাহ এই ছোটখাটো কথা না কিন্তু বাবা জি আতর যদি আপনি মাখেন খুশবু বের হয় আতর যদি প্যাকেটে রাখেন খুশবু বের হয় কারণ আমার দাদা হুজুর ছিল আতর কি ছিল বাবা আর জোরে বলে কি ছিল আমার দাদা হুজুর আতর ছিল বাবা জি আল্লাহ আমার চোখে দেখিয়েছেন জায়গাগুলো আমি দেখেছি বাবা আল্লাহর ওলি মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সাতবার কাবা শরীফ ঘুরে উনি কাবার চত্বরে বসে আছেন কিভাবে আরবের মানুষ বুঝতে পারলো বাংলার পীর আবু বকর এসেছে বাংলার পীর আবু বকর এসেছে সংবাদটা চতুর্দিক পৌঁছে গেল ওরা দেরি করলো না ওই আর মক্কা শরীফের পাশে একটা ওয়াজের মাহফিল করেছিল স্টেজ করেছিল ওয়াজ করবে কে বাংলার পীর আবু বকর যিনি উনি ওয়াজ করবেন বাবা ও ভাইরা রে সঙ্গে আছে রুহুল আমিন সঙ্গে আছে না বড় ছেলে আবুল হাই সিদ্দিক অল কোরাইশি আমার দাদা পীরকে বলেছিল হুজুর এই আরবের জমিনে ওয়াজ করতে হবে আমার দাদা পীর রাজি হয়ে গেল এবার ওয়াজ করবে আরবের জমিনে ও ভাইরা স্টেজ তৈরি করা হলো লোকে লোক করানো আরবের মানুষ ওয়াজ শুনে বাংলার পীরের কাছে ও ভাইরা রে আমার দাদা হুজুর পীর গেলে স্টেজ যখন উঠে গেল আমার দাদা পীর আমাশার রোগ ছিল পেটটা কিন 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 করছে আমার দাদা হুজুর পীর গেলে বলেছিল বাবা রুহুল আমিন তুমি একটু ওয়াজ করো আমি একটু বাথরুমে যাচ্ছি বাবা বাবা আমি একটু বাথরুমে যাব তুমি ওয়াজ করো বাবা আমার পেটটা কিন 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 করছে আমার দাদা পীর আরবিতে বলেছিল বাবা শ্রোতা একটু বসো আমার একটা তাল বেলে মাছ করবে আমার একটা তাল বেলে মাছ করবে আরবের মানুষ জানে তাল বেলে মানে ব্যাগ বাবা লোক উনি কি ওয়াজ করবে ব্যাগ বাবা লোক কি ওয়াজ করবে জি মনে মনে করছে কি ওয়াজ করবে আমার দাদা খুঁজে বলছে ভাই একটু বলুক না আরবের মানুষ বলে ঠিক আছে আপনি বাথরুমতে আসেন উনি দু দশ মিনিট বলুক আমার বসিরাটির পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা মাথা টেকে দিলেন হুজুর দোয়া করেন আমি ওয়াজ করব ও ভাইরা রে আমার মুজাদ্দিদের জামান আমার দাদা পীর আমার বসিরাট পীরের মাথা হাত দিয়ে বলছে বাবা ও রুহুল আমিন তুমি ওয়াজ কর আমি আবু বকর দোয়া করছি বাবা ওয়াজ করো ও বালকের ভাইরা শুনে লাও জেনে লাও গো আমার বসিরাটের পীর ওয়াজে উঠে গেল এক ঘন্টা দু ঘন্টা ওয়াজ করছে বাবা মাসি নড়ে মানুষ নড়ে না মাসি নড়ে মানুষ নড়ে না শুধু কান্না 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 তিন ঘন্টা কম বেশি হয়েছে আমার দাদা হুজুর পীর কেবলা চলে এসেছে বসিরাটের পীর ওয়াজ বন্ধ করে দিয়েছে না 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 আমার পীর এসেছে আর ওয়াজ চলবে না আমার পীর ওয়াজ করবে আমি নেমে যাচ্ছি আরবের শ্রোতারা জাকাত দুটে দাঁড়িয়ে গেল ও বাংলার পীর আবু বকর কি তাল বেলে মেনেছো এত তাল বেলেম না এত তাল বেলেম না ও গো বাংলার পীরে আরবের জমিনে কোরআনের হাফেজ আজকের আমরা চোখে দেখলাম আল্লামা রুহুল আমিন উনি হাদিসের হাফেজ জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলতে পারলেন না এমনি পটল ওখানে লিয়ে যায় এমনি মাস ওখানে লিয়ে যায় ভক্তিতে মুক্তি বাবা ভক্তি করেছে মুক্তি পেয়েছে বাবা এজন্য আমার বক্তব্য আপনাদের কাছে জীবন তৈরি করে মানুষ হন জীবন তৈরি করে মানুষ হন সব পাবেন কৌসারের পানি কৌসারের পানি যদি খেতে চান তবে জীবনটা তৈরি করে চলেন কৌসারের পানি পাবেন জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে পারলেন না
যে কথা বলতে বলতে আমি চলে এসেছি বাবা একটুখানি বুঝিয়ে দেই বাবা আমার নবী পাক এইবার আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমি তোমার জাহান্নাম আর জান্নাতটা চোখে দেখব না 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 আল্লাহ পাক ডেকে বলেন ও আমার ফেরেশতা আমার বন্ধুকে জাহান্নামটা চোখে দেখাও জান্নাতটা চোখে দেখাও আমার নবী পাক কেলি জাহান্নামের চৌকাঠে গেল দরজাখানা খুলে দিল বাবা এমন গরম এমন আগুন বাবা আপনার এমন তার উজ্জ্বল আমার নবী পাক দেখে হাওয়া করে কাঁদতে লাগলেন আমার নবীর চোখের পানি গড়িয়ে বুকের জামা ভিজে যায় আল্লাহ পাক দেখে বলেছিলেন ও বন্ধু গো তুমি এমন করে কাঁদো কেন চোখের পানি ফেলো কেন এই জাহান্নাম তো তোমার জন্য বানাইনি গুনাহগার খাতাকার তারা জাহান্নামে পড়বে তুমি তো পড়বে না তুমি তো বেগুনাহ নবী তুমি তো আমার নবী আমার নবী ও নবী রে একবার তাকিয়ে দেখো আর সাজিমে যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে তোমার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ ও নবী জান্নাতের চৌকাঠে তোমার নাম জান্নাতের জানলায় তোমার নাম আজকের যে কোন জায়গায় তোমার নাম তুমি এমন করে কাঁদছো কেন নবী তুমি কেঁদো না আমার আল্লাহর নবী ডেকে বলো আল্লাহ এই জাহান্নাম তুমি গুনাহগার উম্মতে আজকের গুনাহগার জন্য বানালে কিন্তু আমার উম্মত উম্মতা নিয়ে তারা গুনাহগার এই জাহান্নামে তারা পড়বে আমি নবী তাদের দিয়ে কি করে তাকাবো আমি সহ্য করতে পারবো না ও বালকির ভাইরা রে বিশ্ব নবী বলার পরে আমার আল্লাহ পাক দেখলেন বন্ধু তুমি কেঁদো না আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে তোমার বলে দিলাম উম্মত উম্মতানি বলে দেবে যারা দু ফোঁটা চোখের পানি দুনিয়ায় ফেলবে এই জাহান্নামের আগুনটা তাদের হারাম করে আমি দিয়ে দেব দুটো ফোঁটা চোখের পানি দুটো ফোঁটা চোখের পানি যদি আমি আপনি রাখতে পারি আল্লাহ পাক আমাদের জান্নাতের ওসিলা বানিয়ে দেবে জোরে বললেন না আর একটু চিল্লে বললেন না জি এজন্য কানতে হয় চোখের পানিগুলো ছেড়ে দিতে হয় আল্লাহর খুব ভালোবাসে তাই আজকে রজবের চাঁদ মিয়ারাজের চাঁদ আল্লাহর নবীর মিয়ারাজে যাওয়ার চাঁদ প্রত্যেক ভাইকে আমি বলে দিয়ে যাচ্ছি বাবা দু ফোঁটা চোখের পানি ফেলবে পরই আসছে সাবান জি সাবান তোমার অন্তরের গোনাগুলো ধোয়ার মাস সাবান তারপরে রমজান শরীফের মাস যদি পারো চোখের পানি ফেলে যদি জীবনটা তৈরি করতে পারো তোমার কিসমত খুলে যাবে জোরে বলুন আর একটু জোরে বলুন সেই নবীকে ভালোবাসা ভালো না খারাপ ভাই প্রত্যেকে বলুন এটা চিল্লে বলতে হবে আপনার যারা মহাফিলে বসেছেন সেই নবীর ভালোবাসায় বসেছেন তো নাকি কথা বলেন না কেন আরে কথা বলেন না কেন সেই নবীর ভালোবাসা তো বসেছে সেই নবীর মহব্বতে বসেছেন তো জি এর পুরস্কার কে দেবে আমার আল্লাহ দেবে কে দেবে আল্লাহ দেবে যারা বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওগা দেবে ওগা দেবে এখানে যারা বসেছে একমাত্র তারাই পাবে নবীর ভালোবাসা কারে বলে বাবা একটুখানি বলে দিয়ে যায় বাবা এবার আমি ওমরায় যাওয়ার পরে হ্যাঁ আমি আমার মোয়াল্লেমকে বললাম ভাই মোয়াল্লেম আমি একটু তায়েফে যাব তায়েফ ওখান থেকে বহু রাস্তা তায়েফ বাবা বহু রাস্তা চল্লিশ রিয়াল ভাড়া জি তো একা গেলে অনেক ভাড়া আমরা বাসে করে একটু তায়েফে গেলাম বাবা যাবার পথে আমার মোয়াল্লেম আমাকে ডেকে বলে হুজুর ওই দেখেন সেই বুড়ির বাড়ি ওই দেখেন সেই বুড়ির বাড়ি কোন বাড়ি নবী পাকের যাবার পথে যে কাঁটা পুঁতে দিত দেখলেন বুড়ি নেই বাড়িটা সেই বাবা আছে আমি লেবে রাস্তার ডান সাইডে একটু দেখলাম আহা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে হায় রে বুড়ি আমার নবীর এত কষ্ট দিয়েছিস যাবার পথে আমার নবীর পথে কাঁটা দিত আল্লাহ আকবার চিন্তা করেছে আমার নবীর পায়ে তো কাঁটা ফোটে না বাবা আমার নবী যে রাস্তা দিয়ে যায় পাথর কাঁকরগুলো আমার নবীর পায়ে তুলো হয়ে যায় এটা আস্তে বলুন আর একটু জোরে বলুন
তার নবীর পায়ে কাঁটা ফুটবে ভাবলে কি করে? কাঁটা ফোটে না, আল্লাহর নবী ডেলি ডেলি যায়, কাঁটা তুলে তুলে ফেলে দেয়। না 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 না, একদিন নবী যেতে যেতে তাকিয়ে দেখে পথে কিন্তু কাঁটা নেই, কতগুলো বাচ্চা খেলা করছিল, তাদেরকে ডেকে বলছে বালকেরা তোমরা আমার কাছে এসো বাবা, এই পথে কাঁটা দিত কে জানো? ওই বাচ্চারা বলছে একজন বুড়ি ওই বাড়ি। তো বলতে চলো দিন বাবা, বলতে আমরা যাবো না, সে কড়া বুড়ি মারবে। আমার নবী পাক বলছে তাহলে আমি যাই, বলছে আপনি যান। আমার নবী দয়ার নবী, ওই বুড়িমার ঘরে যে বলছে মা ও মামা ও মামা, আমার নবীজির মধুর ডাক, আমার নবীর শান্তির ডাক, কি সুন্দর নবী আমার ডাকলেন, মা বলে ডাকলেন, ও মামা ও মামা। বুড়িমা ভিতরতে বলছে বাবা তুমি কে? বলে মা গো তুমি আমার চিনবা না, আমি তোমার সাথে দেখা করব। ওই বুড়িমা বলছে বাবা দরজা খানা খোলো, ভাঁজ করা আছে, তুমি ভিতরে এসো, আমার শরীর খারাপ, উঠতে পারছি না, 102-3 জ্বর, উঠলে মাথা ঘুরে পড়ে যাচ্ছি। আল্লাহর নবী দরজা খানা খুলে বুড়িমার কাছে বসে গেল, মা গো তোমার শরীরে কি হয়েছে? বলে বাবা সকাল তো উঠতে পারছি না, জ্বর, এত গরম, এত মাথা ঘুরছি, উঠতে পারছি না বাবা। আমার নবী পাক দেখ বলছে মা গো তুমি আজকের কাঁটা দাওনি কেন পথে? বলে আমি উঠতে পারিনি বলে দেইনি। উঠলি দিতু আমার নবী, কোন প্রতিশোধ নিলেন না। আমার নবী পাক দেখে বলছে মা আমি তোমার জন্য দোয়া করব মা, যাতে তোমার বেদি বানা ভালো হয়। বুড়িমা বলছে বাবা তুমি কে? আমার আশপাশে আওলাদ দ্বারা কেউ এলো না আমার কাছে দেখতে, তুমি দোয়া করবে তুমি কে? বলে মা গো তুমি চিনবা না, আমি একটু দোয়া করে দিচ্ছি মা। আমার নবী পাক বুড়ির কাছে বসে হাত তুলে দোয়া করছে, আল্লাহ, বুড়িমার মাথা ঘুরে পড়ে যাচ্ছে জ্বর, আল্লাহ তুমি ভালো করে দাও। আমার নবী যেই দোয়া করেছে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে মুহূর্তের ভিতরে। বুড়িমা এবার বলে গাদি ঘাম্বার হচ্ছে, ও ভাইরা রে, বুড়িমা পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার নবীর গলা কানা জড়িয়ে আমার নবীর গালে দুটো চুমো দা। বাবা তুমি কে? বাবা তুমি কে? হাত তুললে আর সেরে গেল, হাত তুললে সেরে গেল। বুড়িমা বলছে বাবা তুমি এত সুন্দর মানুষ, এত সুন্দর দোয়া করতে জানো, আল্লাহ পাক যদি তোমাকে নবী বানাতো আমাদের এত কষ্ট হতো না, আজকে আমি কাঁটা কোনোদিন দিতুম না। বলতে কার সাথে? বুড়িমা তো সেনে না। আল্লাহ নবী বলছে মা গো আমি চলে যাচ্ছি মা। বুড়িমা ডেকে বলছে বাবা তুমি তো যাচ্ছ, কিন্তু পরিচয়টা দাও তুমি কে? আমার নবী বলে মা পরিচয় দেওয়ার দরকার নাই মা, তুমি সুস্থ হয়েছো ভালো থাকো, চলে যাচ্ছি। বুড়িমা বলে বাবা আমি ছাড়বো না, একটু পরিচয় কানা দিয়ে যাও। ও ভাইরা রে, আমার নবী ডেকে বলেছিল মা গো এই যার যাবার পথে কাঁটা দিতে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আরে যে আমার নবীর নামটা, নবীর নামটা যখন প্রকাশ করেছে বাপ, ওই বুড়িয়া দড়ি করতে পারলো না, আমার নবীর গলা কাটার জাপটা ধরে বলছে বাবা তোমার মতো সোনার মানুষ আমি তো বুঝতে পারিনি বাবা, তুমি তোমার মধ্যে এত দয়া, এত মা আমি তো জানতে পারিনি, তোমার যাবার পথে আমি কাঁটা দিতাম বাবা, ওই কাঁটা যদি কোনদিন তোমার পায়ে ফুটতো তোমার পায়ে তো ক্যান্সার হতো বাবা, আজকে ভুল করেছি বাবা, ওই আবু জেল আবুল হাব ওদবা সাহেবা ওদের কসনে কাঁটা দিতাম। ও বাবা মোহাম্মদ আর জীবন আমি কাঁটা দেবো না, ওদা করলাম কথা দিলাম, একবার কলিমা পড়িয়ে আমার মুসলমান বানিয়ে দা। নারায় তকবীর, নারায় তকবীর, নারায় তকবীর। সেই নবীর ভালো লাগে না, সেই নবীর আজকের মহব্বত আজকে তুমি করলে না, ছেলে মেয়ের মহব্বতে তুমি আজকের পাগল হয়ে যাচ্ছ, একবার চিন্তা করলে না, কালকে মরে গেলে কালকে তোমার নবী কবরে আসবে। হ্যাঁ, কবরে তিনটে সওয়াল করা হবে, মান রব্বকা, আমার নবীও কা, আমার দিনও কা, তিনটে প্রশ্ন।
যেই নবীর কথা বলবে মুহূর্তের মধ্যে নবী তোমার কবরে এসে হাজির, জোরে বলো আর নবী এসে কি বলবে, এটা আমার উম্মত, এই ফেরেশতা চলে যা, এটা আমার উম্মত। দেখেন হ্যাঁ, স্বরূপ নগরের ওসি যদি বেই হয়, সাপোজ বলছে আর কি, হয়তো মনে করতে হবেন বোধ জি, স্বরূপ নগর থানার ওসি যদি বেই হয় বলেন তার ওজনটা কিরম হবে, গ্রামে ঘুরতেছে পা লম্বা করে করে, ওসি আমার বেই, যদি কেউ কিছু বলে ফোন করে দিলি দু গাড়ি আসবে। হ্যাঁ, আর বিশ্ব নবী যদি কবরে আসে ফেরেশতারা সওয়াল করবে, বাপ কথা বলেন না কেন, জোরে বলেন না কেন, আমার নবী যদি এসে বলে আমার উম্মত, আর ফেরেশতাদের ক্ষমতা সওয়াল করবে, অত সহজ না, সে নবীকে তো চিনতে হবে, নবীকে তো মানতে হবে, নবীকে তো আপন করে নিতে হবে, তবে তো নবী তোমার কবরে আসবে বাবা। জি, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে আমি খোকাবাজ, হাতে ধরে বলে দিয়ে যাচ্ছি নবীকে চেনো, নবীর জন্য দুপোটা চোখের পানি ফেলো, লাভ হবে। আপনারা আমার ওয়াজ ইউটিউবে দেখেন শোনেন, আহা একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছি বাবা, এবার আমি খুব কেঁদেছি মক্কা মদিনা যেয়ে, কেন বলুন তো, আমরা তো পড়াশুনো করি বাবা, আহা মনটা কাঁদে, জায়গাগুলো দেখলে মনটা কেমন হয় বাবা, কাঁদি। আল্লাহর নবী রহমতের নবী মদিনার মসজিদে বসে আছে, মদিনা একটা সাহাবী নবীর কাছে চলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি একটা নতুন ঘর বেঁধেছি, আমার ঘর আপা যেতে হবে, আপার পায়ের ধুলি আমার বাড়িতে যেতে হবে, কারণ নবী পাকের পায়ের ধুলি আর যদি বাড়ি পরে বরকত হবে, না 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 না, ও বালকির ভাইরা যদি আপার নতুন বাড়ি করেন পায়ে ধরে বলছি বাবা, কোরআন খতম করাবেন, একটু মিলাদ শরীফ দেবেন, একটু ফকির মিসকিনি পাতা হাত দিয়ে ঘরে উঠবেন, যদি বলছেন খোকা ভাই কেন আমি খরচ করব, না 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 আপনি জানেন না, জানেন না যেখানে ঘর বেঁধেছেন ওই ঘরের মাঝখানে কবর পড়লেও পড়তে পারে, কারণ পৃথিবীর বয়স তো কোটি কোটি বছর, আমার তোমার বয়স তো 70-80 বছর বয়স, এই জন্য কোরআন খতম করাতে হয়, দোয়া করে গেলিতে হয়, বরকত হয় ভালো হয়। আমার নবীজি বলছে বাবা তুমি ঘর বেঁধেছ আমার দাওয়াত করবে, জি আমার বাড়িতে যেতে হবে, আমার নবী পাক বলছে বাবা আগামীকাল দুপুর বেলা তোমার বাড়িতে যাব। সাহাবি ছুটে 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 বাড়ি যে বিবির গলা কানো জড়ে বলছে বিবি দয়ার নবী রহমতের নবী আগামীকাল আমাদের বাড়ি আসবে গো, আজকের আমাদের বাড়িটা আল্লাহ উজ্জ্বল করে দেবে। ভাইরা রে সারা রাত কেটে গেল আনন্দে ঘুমলো না, মদিনার মসজিদে হযরতে বেলাল আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সাবি সাবির বিবি দুজনে ফজরের নামাজটা পড়ে লাই, নামাজের পড়ে পড়ে বলছে স্বামী গো আমার রসুলকে কিছু খাওয়াতে হবে, ও বিবি বলো বলো তুমি কি দেবে, কি করবো আমি কি করব, আমাদের ঘরে পানি ছাড়া তো কিছু নেই, আমার দয়ার নবীর খাওয়াবে, বাবা ঘরে পানি ছাড়া কিছু নেই রে, মনটা বড় বেজার। তাই সাবি বলছে বিবি আমি মদিনার বাজারে যাচ্ছি, আমার পকেটে কয়েকটা টাকা আছে, আমি জবিরাটা কিনে আমার নবীকে একটু রুটি খাইয়ে দেব। সাহাবির বিবি সাহাবির গলাখানা জড়ে বলছে স্বামী গো তুমি মদিনার বাজারে যাওয়ার আগে আমার একটা বকরি ছাগল আছে, ওই ছাগলটা জবাই করে দিয়ে যাও, আমি রান্না করি, আমার রহমতের নবী গোস্ত রুটি খেতে পছন্দ করে। ও ভাইরা রে এইবারে সুরিয়ার বকরি এইবারে সাবিলি যখন জবাই করতে যাবে, হঠাৎ সাবির বড় চেল উঠে গেল, আব্বু গো আব্বু গো আজকে সুরিয়ার ছাগল কেন, সাবি ডেকে বলছে বাবা ওরে আমার বড় কলিদার টুকরা এই ছাগলটা জবাই করব, দিনের নবী আমাদের বাড়ি একটু খাবে, আব্বু 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 আমি ছাগলের পাগুলো ধরবো তুই জবাই করবা, হ্যাঁ বাবা ধরো,
সাবির বড় ছেলে ছাগলের পা দুটো ধরেছে, সাবি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিল, চামড়াগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে বাবা বিবির কাছে দিয়ে বলছে, বিবি কষা কষা করে রান্না করো, আমার দিনের নবী তিনি খাবে রে। ওই বিবি এইবারে সুন্দর করে রান্না বান্না করছেন, হঠাৎ সাবির ছোট ছেলে উঠে বলছে, বড় ভাই ও বড় ভাই পাঁচিলের কাছে রক্ত কেন, আমি তো কোনদিন ঘুম থেকে রক্ত দেখিনি। বড় ছেলে বলছে, ছোট ভাই এই রক্ত অন্য কিছু না, আমাদের ছাগলের রক্ত, আমার আব্বা ভোরবেলা জবাই করেছে, আমি ছাগলের পা গুলো ধরেছিলাম। ওই ছোট ভাই বড় ভাই গড়া করে জোরে বলছে, বড় ভাই গো কি করে ছাগল জবাই হলো, আমি তো দেখতে পেলুম না, আমার ডাকলে একটু দেখে নিতাম, ছাগল তো আমার জীবনে দেখিনি। বড় ছেলে বলছে, ও ছোট ভাই দাঁড়াও দাঁড়াও আমি ছাগল জবাই দেখেছি। এই বলে ছোট ভাইকে শুইয়ে বাবা ছুরিখানা আনলো। আহ ছাগল জবাই ছুরি এনে ছোট ভাইকে বলছে, ছোট ভাই তুমি শুয়ে পড়ো, আমি তোমার ছাগল জবাই দেখাচ্ছি। ছোট ভাই শুয়ে পড়ল, এইবারে বড় ভাই গলায় টেনে দিয়েছে, উল্টো পিঠ দিয়ে টানবে, সিধে পিঠ পড়ে গেছে, বাবা গলাটা কেটে গেছে, গল গল করে রক্ত বেরুচ্ছে, বাবা ছুটে 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 মা জননীর কাছে গেছে, মা গো মা গো আমি উল্টো পিঠ দিয়ে টানবো, ছাগল জবাই দেখাচ্ছিলাম, এই দেখো সিধে পিঠ পড়ে গেছে, আমার ছোট ভাই হুলকুন কেটে গেছে। ওরে মারে মার পেটের ভাই আমি কোথা গেলি পাই, আমার ভাই বোধা বাঁচবে না, মা জনুনি মা জনুনি রান্না মান্না ফেলে ছুটে এলো, এসে দেখে সোনার মানি কি নড়ে না, সোনার মানি কি নড়ে না, তখন গলা দিয়ে গল গল করে রক্ত বেরুচ্ছে, মা 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 পাঁজা করে জড়ি দুই গালে চুমো দেয়, আল্লাহ রে আজ নবী আমার বাড়ি আসবে, বিশ্ব নবী আমার বাড়ি আসবে, আল্লাহ আজকে তুই কি করলি, আল্লাহ আজকের আমার বাড়ি আনন্দ, আজকের আমার বাড়ি আনন্দ, কি করলি আল্লাহ, এই বলে কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো, মা জনম দুঃখিনী পেটে দ্বারা মা। এইবার বাচ্চারা পাঁদা করে বাবা দুই গালে চুমো দিতে দিতে ঘরের মধ্যে নিয়ে গেল, কালো চাঁদের মুড়ি দিয়ে আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ আজ আমার বাচ্চার তুই তুলে নিয়েছিস, আমি কাঁদবো না কাঁদবো না, আমার দিনের নবীর আমি আগে একটু মেহমানদারি করব। কি ভালোবেসেছে বাবা, কি মহব্বত করেছে বাবা, জি ও ভাইরা রে সাহাবী মদিনার বাজাতে জবেরা টানলো। এইবার রান্না বান্না হয়ে গেল, রান্নাঘরে বাবা ঢাকনি রেখে এক পাত্রে হাঁড়িতে গোশ আর এক বার কষে রুটি রেখে দিয়েছে, দুজনা পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেছে, আমার নবী এসে একটা ডাক দেবে, দরজাখানা খুলে পাঁজাভাঁজি করে বিছানায় বসাবো, এই নিয়ত করে কি করলো, সুন্দর করে আপার অ্যাজমান করেছে। এদিকে দুজন দাঁড়িয়ে আছে পাঁচিলের কাছে, হঠাৎ গ্রামের একটা যুবক ছেলে এসে বলছে, ভাই একটু বেরিয়ে এসো, তোমার বড় ছেলে দুনিয়ায় বেঁচে ওই পাশে ছাদওয়ালা ওখান থেকে নিচে পড়ে মারা গেছে, বলুন তো এখনো ছোট ছেলের কবর দেওয়া হয়নি, হঠাৎ বড় ছেলে বাবা দুটো মাত্র কলিজার টুকরা, মা মনে মনে করেছিল আল্লাহ একটা ছেলে চলে গেছে আর একটা ছেলে তো আছে, আল্লাহ রে একই তোর খেলা, আজ আমার দুটো বাটা দুটি চলে গেল, মা দৌড়ি যে দেখে বড় ছেলে বেঁচে না। মা কলিজা ফাটা মা, পেটে ধরা মা, রক্ত বার করা মা, আশার পিচার খাচ্ছে আল্লাহ আল্লাহ, আজ আমার বাড়ি আনন্দ, আজ আমার বাড়ি ঈদের মতো খুশি, আজকের আমার বাড়ি তুই দুঃখের হাওয়া বইয়ে দিলি, যাক আল্লাহ তুই যেটা করি ভালোর জন্য করিস, এক বিন্দু কাঁদবো না, বড় ছেলে চলে গেছে ছোট ছেলে চলে গেছে, আমার দিনের রসুল তো বেঁচে আছে, একটু জোরে বললেন না সবাই মিলেমিশে বললেন না, নবীকে কি ভালোবেসেছে বাবা, নবীকে কি মহব্বত করেছে, নবীর প্রেম কি করেছে, আমার রসুল তো বেঁচে আছে, আমার নবী আছে আর দরকার নেই বাবা, জি বড় ছেলের পাঁজা করে একই চাদরে শুইয়ে দিল,
বাবা ঘুমাও ডাকবো না আমার নবীর খেদমত করব আল্লাহর নবী রহমতের নবী আসছে বাবা দাওয়াত বাড়ি সাহাবি সাহাবীর বিবি দুজন দাঁড়িয়ে আছে পাঁচিলের কাছে আমার নবী পাক যখন আসছে যত সাহাবীরা মদিনার মসজিদে ছিল সব নবীর পিছন পিছন চলে এসেছে বাবা না 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 কিদুর আসার পরে হযরত জিবরাইল আমিন পথে ডানা মেলে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালামু আলাইকা হাবিবাল্লাহ খায়রুল খালকিল্লাহ ও নবী গো আপনি যে বাড়ি দাওয়াতে যাচ্ছেন আপনি জানেন তো বলে দিচ্ছি আপনি যখন নাস্তা খানা খাবেন ওই বাড়িওয়ালা দূরে ছেলে আছে ওদের গালে আপনি আগে দেবে যা আমার দয়ার নবী রহমতের নবী দাওয়াত বাড়ি সে নক করেছে সাহাবি বাবা বাড়ি আছো জি হুজুর এসেছেন সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে পাঁচা করে ধরে বিছানায় বসালো আল্লাহর নবী ডেকে বলছে বাবা আমার জন্য তুমি খাবার ব্যবস্থা কি করেছো বলে নবী গো একটা ছাগল ছিল জবাই করেছি আর কেজি কানি রুটি রাট জবে রাটা করেছি আমার নবী পাক দেখ বলছে বাবা তুই একটু বাইরে তাকে দেখো তোমার বাড়ি কত সাবি এসছে আমার নবী সাবি তাকে দেখে মাথায় 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 মাথা সাবি এসছে সাহাবির মাথাটা খারাপ সাবির মনটা খারাপ নবীজি গো কেজি তিনি গোস হবে আর কেজি কানি জবে রাটা এখন বলুন তো মান সম্মান যায় কি করব আমার নবী বলে বাবা খবরদার তুমি কাঁদবে না চোদের বাড়ি ফেলবে না আমি নবী যখন তোমার বাড়ি আছে এক বিন্দু চিন্তা নেই তোমার ইজ্জত আমার আল্লাহ বাঁচিয়ে দেবে বাবা বাবা কাঁদছো কেন বাবা চোখের পানি ফেলছো কেন বাবা আল্লাহ তোর ইজ্জত বাঁচিয়ে দেবে কোনো চিন্তা করবে না আমার নবী বলে বাবা তুমি কি জানো কত সাবি তোমার বাড়ি এসেছে কম বেশি 1500 সাবি এসেছে কেউ বলেছে 1600 আমার নবী পাক দেখে বলছে বাবা দাও দাও রুটির আবার কষ্ট আমার কাছে দাও আর আপনার গোশের বারকোট আমার কাছে দাও নবীর কা যখন দিয়েছে আমার দিনের নবী দেরি করতে না পেরে নিজের গালের থুতু ওই গোশ একটু লাগিয়ে দিয়েছে রুটিতে লাগিয়ে দিয়েছে ও সাহাবি গো আমি ঢাকনি দিচ্ছি খবরদার যেন ঢাকনা আগলা করবে না শুধু একটা কোন আগলা করে বিসমিল্লাহ বলে তুমি হাত বুড়িয়ে বুড়িয়ে যত সাবি আছে সব পেট ভরে খাইয়ে দেবে সাবি নিজে বিসমিল্লা বলে হাই বার 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 করে হাত দেয় খামসা দেয় আর বাবা বেটে বেটে দেয় সবার কোলে কোলে পৌঁছে দিয়েছে এইবার রুটি আর গোশ নবীর কাছে আনলো আমার দিনের নবী ডেকে বলে বাবা তুমি বার কষ্ট হাগলা করো এবার ঢাক নাগলা করো ও ভাইরা কি বলবো সাবি বার কো ঢাক নাগলা করে দেখ আল্লাহ যেভাবে হাড়ির গোশ সেইভাবে আছে এক লোকমা কমিনি জোরে বলতে পারলেন না রুজি দেনওয়ালার মালিক কে জোরে বলতে হবে একমাত্র আল্লাহ রুটি সেই বাবা আছে নবী পাক বলছে বাবা কেউ যেন খাবে না আমি অনুমতি না দিলে সবাই বসে আছে রসুল আমার ডেকে বললো বাবা আমি যখন নবী কিছু খাই আমার দুটো হাসান হোসেন নানু ভাই ওরা আমার বগলে তলা দিয়ে গাল হা করে ওদের গাল আমি তুলে দেই বাবা তোমার দুটো ছেলে আছে না ওদের ডেকে দাও ওদের গালে দেবো বলুন বলুন এতক্ষণ হাসি মুখে খাওয়াচ্ছিল এখন কি বলে নবী গো আমার ছেলে দুটো ঘুমিয়ে গেছে এখন ডাকা যাবে না সাবি তো বাজে কথা বলে না মৃত্যুর অর্ধেক হচ্ছে ঘুম সত্যিকারে ঘুমিয়ে গেছে আর জাগবে না তাই বলছে হুজুর ঘুমিয়ে গেছে বাচ্চা আমার নবী পাক ডেকেছে বাবা দেরি করো না জলদি করে ডেকে আমার কোলে তুলে দাও সাহাবি আর দাঁড়াতে পারে না নবীর গলা কানে জুড়ে বলে নবী গো আপনি রহমতের নবী আপনি গোশ রুটি খেলার আপনার মেহমানদারি করার পর মদিনার বাজারে যাব
আমি কাপড়ের কাপড় কিনে আনবো, আপনি নবী নিজে দুটো বাচ্চার জানাজা পড়ে দিয়ে দেবে। আমার নবী ঝরঝর করে কেঁদে বলছে, বাবা সাহাবী তোমার বাচ্চা কি বেঁচে নেই? বলে নবীকে সকালবেলা আল্লাহ তুলে নিয়েছে। আর আব্বা বলে কে ডাকবে? আমার বিবির মা বলার মতো কেউ নেই, আমার দুটো বাচ্চা আজকের জন্মের ঘুম ঘুমিয়ে গেছে। হুজুর নবী গো আমার বাচ্চা দুটো নেই, মারা গেছে। বাবা কই চলো তো তোমার বাচ্চা কোথায় দেখি? আল্লাহ রসুল গেলেন, যে তাকে কালো চাদর মুড়ি দেওয়া আছে। নবী পাক বলল, বাবা আগলা করো তো দেখি। আগলা করার পরে নবী পাক বলছে, বাবা এ কেমন মৃত্যু, আমি আমার জীবনেতে এমন মৃত্যু দেখিনি বাবা। গলা কাটা আর ছিলে ছলে যাবা, নাড়ি বুড়ি বার হবা। সাহাবী সব কথা খুলে বলল, হুজুর এই কারণে বাচ্চা দুটো মারা গেছে। আমার নবী আর দেরি করলো না, ওই দুই বাচ্চার মাঝখানে নবী বসে গেল, দুটো হাত তুলে দোয়া করতে লাগলো, আয় আল্লাহ রে আমি তোমার বন্ধু, আমি তোমার দোস্ত, জীবন অদা লাভ করিনি গো, আজকে অদা করেছি, এই বাচ্চা দুটো গেলার আগে দেবো, কিন্তু বাচ্চা তো মরা, আয় আল্লাহ আর দেরি কোন রহমতের আলা দেরি করো না, এই বাচ্চা দুধ তুলে দাও, আমি ওদের গালে নবী আমি আগে দেব। নবীর দোয়া, নবী দোয়া করতে করতে নবীজির দুফোঁটা চোখের পানি ওই কালো চাদরে যেই পড়েছে, আল্লাহর কি মহিমা, বিশ্ব নবী তাকে দেখে ওই চাদরের মধ্যে দুটো ছেলে নড়ানড়ি করছে। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবী পাক যেই ওদের নাম ধরে ডেকেছে, দুটো বাচ্চা কম্বল ফেলে দিয়ে আমার দিনের নবীর কোলে বসে গেছে। অবাক, যত সাহাবীরা দেখছিল অবাক, যত ইহুদিরা দেখছিল অবাক, আজকের মৃত্যু ছেলে নবীর কোলে বসে আছে, ইনি তো বারহাক সত্য নবী, এনার মধ্যে কোনো ত্রুটি নেই। জি তাই বিশ্ব নবী খানাকে ওই বাচ্চা দুটোর গালে চুমু দিয়েছিল আর বলেছিল, যত ছাগলের হাড় আছে আমার কাছে দিয়া নিয়ে এসো, আমি ছাগলটা জেন্দা করে দিয়ে যাই, কারণ আমার গরিব নবী সাহাবি। জি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ এই ছাগলটা তুমি জেন্দা করে দাও। কত বড় নবী, কত বড় নবী! জি সেই নবী আজকের যেই ওই কাজ করলেন, 5000 ইহুদিরা আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু জোরে বলতে, জি তাহলে কত বড় নবী বাবা, কত বড় রহমতের নবী, কত বড় দয়ার নবী আল্লাহ পাক তিনি আমাদের কাছে দিয়েছিলেন। তাই যত ভাই আমার এখানে বসে আছেন, সেই নবীকে যদি ভালোবাসেন, আপন যদি করতে চান, আমি আপনাদের কাছে একটু আলোচনা করব। আলোচনা হচ্ছে এই, সামনে বছর মহফিলের জন্য আমার চারটে ভাই 25 কিলো করে চাল চারজনের কাছতে নেব। জি 25 কিলো করে চাল আমি চারটে ভাইয়ের কাছ থেকে নেবো, দুটো ভাইয়ের কাছ থেকে আমি একটু আলু লবো সামনে বছরের জন্য, একটা ভাইয়ের কাছ থেকে আমি একটু তেল লবো, জি একটা ভাইয়ের কাছে আমি পেঁয়াজ নেবো সামনে বছরের জন্য, জি আর এই জিদগার জন্য আপনারা অকাতরে আমার হাতে আপনাদের কিছু দিতে হবে। তাই প্রথম নম্বরে দেখি চারটে আল্লাহর পাগল কি হবে, চারটে আল্লাহর পাগল কি হবে, সামনে বছরের জন্য 4 বস্তা চাল দিতে হবে, 25 কিলো করে চাল আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। সবাই দিতে পারবে না, সবাই দিতে পারবে না, আমি সবার কাছ থেকে নেব না বাবা। জি আমার রসুল পাকের জন্য সন্তান মরে গেল, সন্তানের দিকে তাকায়নি, নবীর প্রেমে ডুব দিয়েছে। আমার এখানে এত ভাই এখানে বসে আছেন, একটু নিয়ত করে বলুন না, সামনে বছরের জন্য 4টি আল্লাহর পাগল কি পাবো না? কই কি নাম? আমার রবিল ভাইয়া এখানে কে বলছেন? হ্যাঁ কি নাম, কি নাম? আমার রবিল ভাই, আর কে? আমার আমার রিয়াজুল ভাই আর সিরাজুল ভাই, তিনটে তো হয়েই গেছে। হ্যাঁ আমার আতিয়ার ভাই, হ্যাঁ আমার আনিসুল ভাই, লিখছেন তো, লিখছেন আমার আনিসুল ভাই,
হ্যাঁ আনিসুর পাহাড়, আল্লাহু আকবার, তরুণীপুর বাড়ি, আল্লাহ, হ্যাঁ চারটে না পাঁচটা হবে তো, রবিউল ভাই, রিয়াজুল আর আতিয়ার, রবিউল, আতিয়ার, রিয়াজুল আর আমি আপনাদের জোর করব না, আমি জোর করবো, আমি জোর করা বক্তা না বাবা, আপনাদের মনের সাথে যদি মেলে আপনি দেবেন, আমি জোর করব না, তাই বলে উঠে যাবেন, আমার আল্লাহ কিন্তু বেজার হবে। জি, দুটো আল্লাহর পাগল দুবস্তা আলু দাও, আমি দোয়া করছি, এ আল্লাহ পাঁচটা তোমার পাগল আজকের পাঁচ বস্তা চাল দিয়েছে ২৫ কিলো করে, আমি এদের দোয়া করে দিয়ে যাচ্ছি আল্লাহ, এদের ভাতের কষ্ট জীবনে দেবা না, এদের বাড়িতে বালা যেন দেবা না, এদের আল্লাহ জীবনে রূপরূপ যেন দেবে না, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আমার নবী যে জান্নাতে যাবে ওই জান্নাতের টিকিটটা দিয়ে দি। জোরে তকবীর দেন, নারায় তকবীর, জোরে দেন দেখি নারায় তকবীর, দুটো আল্লাহর পাগল একটু হাত তোলেন, এক বস্তা করে আলু দেবেন, আমার নুরুদ্দিন বাবাজি, আয় আল্লাহ, উনি হাতখানা তুলেছে এক বস্তা আলু দেবে, ওনার জানটা ভালো রেখে দাও, ওনার মনটা ভালো রেখে দাও, আয় আল্লাহ রে, পয়সার অভাব যেন আপনি দেবেন না, আমার বসিরহাট পীরের দোয়া, ওনার ঘরে তাল্লা আপনি পৌঁছে দি। জোরে তকবীর দেন, নারাই তকবীর, ঠিক আছে আমি বলছি ভাই, জি বলুন, আরেকজন আল্লাহর পাগল বলেন এক বস্তা, হ্যাঁ আমার ভাই হাত তুলেছে দেখুন, আল্লাহ আমার শাহাবুদ্দিন ভাই গোপিন্দপুরে বাড়ি, তোমার সোনার বান্দা, আয় আল্লাহ রে, এতিম নবীর কথা মনে পড়েছে, যে নবী সাত দিন কাহিনি পেটে পাথর বেঁধেছে, ওই নবীর জন্য এক বস্তা আলু দিয়েছেন, আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আমার শাহাবুদ্দিন ভাই বিপদ আমার যেন দিও না, ওর বাচ্চাদের ভাতের কষ্ট দেবা না, যতদিন বাঁচবে আল্লাহ দানায় দানায় আল্লাহ আপনি বরকত দিয়ে দি। নারায় তকবীর, নারায় তকবীর, নারায় তকবীর, বলুন আল্লাহর পাগল এখানে কি আছে, সামনে বছর এক টিন তেলকে দেবে বাবা, বলুন সামনে বছরে এক টিন তেল দিতে হবে, আল্লাহর পাগল এখানে কি আছে আমি দেখি, আমি খাস করে দোয়া করে দিয়ে যাব এই রজবের চাঁদে, আল্লাহ আপনার বিপদ আপদ দেবে না, আল্লাহ আপনার ভাতের কষ্ট দেবে না, আল্লাহ আপনার বেদি বেরাম দেবে না, আমি দোয়া দিয়ে যাচ্ছি, একটা আল্লাহর পাগল বলুন হুজুর আমি এক টিন তেল দিয়ে দেব, নেই নেই, আমার ভাই হাত তুলেছে, নামটা বলেন একটু বাবু, কমিটির ছেলে কেন কেউ নেই, সুটিয়ায় বাড়ি আহমদ মন্ডল, আহমদ মন্ডল, আয় আল্লাহ রে, একবার তুমি তাকিয়ে দেখো তোমার পাগল আহমদ মন্ডল, সেই সুটিয়ায় বাড়ি, উনি হাতখানা তুলেছে এতিম নবীর মহফিলে, উনি এক টিন তেল দেবে নিয়ত করেছে, আল্লাহ গো যতদিন বাঁচবে সম্মান ইজ্জত বাড়িয়ে দিন, ওর টাকায় টাকা বরকত দিন, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে হাজি বানিয়ে দি। জোরে তকবীর দেন, নারায় তকবীর, সবাই মিলেমিশে দেন দেখি নারায় তকবীর, তিনজন ১০ কিলো করে ডাল দাও বাবা, তিনজন আমি বেশি লব না, ১০ কিলো করে তিনজন ডাল দেন সামনে বছরের জন্য, তিনজন তিনজন, প্রথম নম্বরে কান্না ভাবে বাবা, বলুন প্রথম নম্বরে কান্না ভাবে, আল্লাহর পাগল এখানে কে আছে, ছেলে মেয়ে বউ আজ তাদের জন্য রেখে যাচ্ছ বাবা, একটু কবরের পুঁজি করে যাও, কবরের পুঁজি একটু করে যাও, আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা, আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা, তোমাদের কাছে দাবি করছি, তোমরা কে কি পারবে তোমরা একটু নাম লেখাও, কমিটির ছেলেরা যাচ্ছে তোমাদের কাছে একটু নাম লেখাবে,
একটু নাম লেখাবে আমি দেখতে চাই আল্লাহর পাগল কে দেবেন এই মাহফিলে আসেন কেউ 10 কিলো ডাল দিতে পারবে আমার ছোট ভাই শাহাবুদ্দিন গোল্লা ও তো খাতা উল্টাচ্ছেন কেন শাহাবুদ্দিন গোল্লা হ্যাঁ সব এক জায়গায় পরস্পরে করবি আমার শাহাবুদ্দিন ভাই সামনে বসে আছে সোনার চাঁদ উনি 10 কিলো ডাল দেবেন আমার এতিম নবীর নামে আল্লাহ গো আর বাচ্চাদের সুখে রেখে দিন আল্লাহ রজবের চাঁদ আর বাড়ি বালা মুসিবত জানো দেবেন না আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ যতদিন বাঁচব আল্লাহ টাকায় টাকা আল্লাহ বরকত দিন জোরে তাকবীর দেন নারায় তাকবীর সবাই মিলে মিশে দেন নারায় তাকবীর দু নম্বর কি আছেন বাবা দু নম্বর কি আছেন 10টা কিলো ডাল দেবেন বাবা আপনার ক্ষতি হবে না আপনি গরীব হয়ে যাবেন না আমি কথা দিচ্ছি আল্লাহ পর বরকত দেবে আমি কথা দিচ্ছি আল্লাহ পাদের বরকত দেবে বলুন দেখি দু নম্বর কি হবেন বাবা 10 কিলো ডাল হ্যাঁ আমার গফুর ভাই তিনি দু নম্বরে নাম লেখাচ্ছেন 10 কিলো ডাল দেবে ওর দানটা কবুল করুন ওর হায়াতটা দারাজ করুন ওর রুজিতে বরকত দিন পয়সায় বরকত দিন আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ নবীর নাতি হাসান হোসেন যে জান্নাতে থাকবে ওই জান্নাতের টিকিটটা দিয়ে দিন জোরে তাকবীর দেন নারায় তাকবীর সবাই চিল্লে বলেন নারায় তাকবীর আরো জোরে বলেন নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ কবুল করে তিন নম্বর তিন নম্বর আল্লাহর পাগল তিন নম্বর আল্লাহর পাগল কি আছেন জি একটুখানি বলতে হবে হুজুর আমি 10 কিলো ডাল দেব একজন মাত্র আল্লাহ কবুল করুন আল্লাহ আপনাদের দানে বরকত দিন আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা ভরসা রাখুন সে গেটে দাঁড়িয়ে আছে গেটে ও কি বলছে বলুন নামটা বলুন নামটা বলুন একটু শোনা নামটা বল একে না কাছে আ সাবধান গুলার আবার দেন কি নাম কালু মন্ডল কালু মন্ডল গুন্নাসপুর দশ কিলো গুন্নাসপুর বাড়ি আমার কালু ভাই উনি দেবে 10 কিলো আর আমার ভাই বলছে আমি আরো 10 কিলো 40 কিলো হয়ে গেছে জোরে বলুন মারহাবা এই আমার দিকে তাকান আমার দিকে তাকান জোরে বলেন মারহাবা চিল্লে বলেন মারহাবা জোরে বলেন নারায় তাকবীর আর জোরে বলেন নারায় তাকবীর আল্লাহ কবুল করে মেয়েদের কাছে জানাই বলে দিয়েছি তো জি আল্লাহ মসজিদের সভাপতি আল্লাহ মসজিদের সভাপতি মাশাআল্লাহ দেখেন এই ঈদগার জন্য ঈদগার জন্য আমি চাচ্ছি বাবা ঈদগার জন্য চাচ্ছি অনেক দেনা 3 লক্ষ টাকা মতন আছে